আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। রাজকন্যাও নয় নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। ও রাজকন্যাও নয় নয় কোনো রাজার কুমার, স্বপ্নের মানুষেরা টমটমে হয়েছে সাওয়ার। একদিন যদি সে নাই বা চলে জীবন ভাসে কারো ব্যথার জলে, নিস্তব্ধ আর থম থম টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। ব্যস্ত এই নগরে দেখো দেখো এক নজরে, ছুটছে সারি সারি রিক্সা ট্যাক্সি গাড়ি, তার মাঝে চলছে ছম ছম টম 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 আমাদের টম 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 আমাদের টম 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 আমাদের টম 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 আমাদের টম টম। আচ্ছা তুই আমাকে নিয়ে কি ভাবিস বলতো? কি ভাববো না, মানে কোন দৃষ্টিতে আমাকে দেখিস? আমি শিব হয়ে মহামায়ার স্বামী হয়ে গেছি, এখন তোকে পেয়ার করলে কোনো পাপ হবে না। সে এবার দেশে আছে এই বাড়ি বেচনের লাগা। কই আমার তো কিছু কইল না, বাড়ি বেচে ফেলাইলে তো অন্য মানুষের মালিক হইব, সে কি আমার ঘরে থাকতে দিব? না দিলে আমরা ভাড়া বাড়িতে যাবো গিয়া। আপনার বলে ফোন করছিল। কি কইল? কইল যে তাড়াতাড়ি ফিরে আইব। শোনাইতেছে না, আইলে ওর একটা এক মিনিট চর দিব, বুঝছো? ওই জন্য প্র্যাকটিস করলাম। বাজি একদিন পর আপনার ভাই বাইতে যাচ্ছে, আপনি হেরে চর মারবেন? এই এক মিনিট চরটা বাজি আপনি আমারে মারেন। আরে বুদ্ধি অনেক পর থেকে এই বাড়িটার আমি দেখাইতেছি রে মা, আমি বিকল্প মানুষই, জমিদারের ঘোড়া চালাইছি, তোর জন্ম হয়েছে, তোর মা মরছে এই বাড়িতেই রে মা। কি হয়েছে আমাকে বলো তো ভাবি, কি হয়েছে, কেন মন খারাপ? তুমি তো আমার মনটা খারাপ করছো, আর এখন কই আছো? তুমি কিছুই জান না। আমি আমি আপনার মন খারাপ করলাম কিভাবে? কেলা ওই যে তুমি কইলা আমার গানের সুর বেসুরা, আমার গলা খারাপ। জি বলেছি তো, এমন কথা হলনের পর কার মন ভালো থাকে কম? এই ভাবি কথাটা আসলে আমি বলিনি, বলেছে আমার হারমোনিয়াম। আসলে ওই আসল কথা হচ্ছে ভাবি, ওই হারমোনিয়ামের সুরটাই ঠিক নাই, মানে বুঝি কিনেছে তো, তার সামনে তো আর বলতে পারি না এরকম কথা, তাই তার সামনে বলেছে যে আপনার সুরটা খারাপ। আসলে আপনি মন খারাপ করবেন না ভাবি, মানে আপনার গলা তো হচ্ছে রুনা লালার চেয়েও অনেক সুন্দর গলা। মন ভালো গেছে না? আসলে সত্যি আপনার অনেক ভালো গলা। সে কি ভাবি তো দেখি বুঝির ঘরের দিকে যাচ্ছে, তাহলে কি কথা ফাঁস করে দেবে নাকি? আল্লাহ মানে আমার যে বয়সে বড় একজন মাইয়া আমার একটা নাম করবে, যা
ছোট চাচা চিরাজীব দাদা, আপনি আমার বয়স থেকে ছোট আছেন, কিন্তু আমাদের নাম তো ছোট না। আরে মানুষ তো আল্লাহ সৃষ্টি করছে, ছোট আর বড় কি আছে রে? আছে রে ইয়ার, আমরা ছোট জাত আছি, আমাদের কাম ভি ছোট, জাত ভি ছোট আছে। আরে এই রামায়, তোকে যদি আমি ছোট জাত মনে করতাম, তোকে কি আমার ইয়ার বানাইতাম? ভাই এতে তো দয়া রে রাজীব দাদা। আরে কি কই দয়া বকিলা, এই যে আমার মামু জান সারা জিন্দগি নবাব গো, তারপর সর্দার গো ফরমেশ করছে, আজই সর্দার যে মামু জানে দোস্ত কয়, তোদের তো হয়ে গেছে, কে তো হয়ে গেছে, তোদের কথাই তো আলাদা রে। আরে আলাদা বকিলা, চাল সুজে কথা দাও, তোকে কি আলো বেশি দিতে আছে, আমাকে কম দিতে আছে, কম দিতে আছে? সবকিছুই অজানা থাকবে, তবুও ঘটনাগুলো ঘটতে থাকবে, মানুষগুলো নিজের অজান্তেই সবকিছু ঘটাবে। কি ঘটনা ঘটাই বোঝা? এই যে তুমি যা ঘটালে। আচ্ছা আমি কি ঘটনা ঘটাইলাম কোন দিহি? ওই তো বললাম, তুমি কি ঘটিয়েছো সেটা তুমি নিজেই জানো না। স্যার আপনি যে কি কইতাছেন আমি কিন্তু কিছু বুঝা পারতাছি না। তোমার তো বোঝার কথাও না। আপনার কথার মধ্যে খালি জিলাপির প্যাঁচ মানেন, জিলাপির প্যাঁচ রাইকা সোজা সুজি কোন কি কইতে চান নুরি? হ্যাঁ এটা জিলাপির প্যাঁচ না, এটা হচ্ছে সম্মোহন, হিপনোটিজম। আমি কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, শোনো তুমি আমার একটা কথা জবাব দাও। কোন কোন দিদাছি? আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি এখানে কেন আসলে? আপনি গান গাইতেছেন আমি সেটা শুনে নাইলাম। আমি এটাই বলতে চেয়েছিলাম, এটাকেই বলে সুরের সম্মোহনী শক্তি, সব মানুষকে সম্মোহিত করে নিজের কাছে টেনে আনে। অবশ্য সব শিল্পীর কণ্ঠে এই সম্মোহনী সুর থাকে না, এককালে ছিল টারজানের কণ্ঠে, হ্যাঁ তারপর এসেছে আমার কণ্ঠে। এই সময়টা বুঝছো বেশি বেশি হাঁটন লাগবে তোমার। বাজে যে কি কন না, এই সর্দার বাড়ির বউ বুঝি মহল্লার রাস্তায় হাঁটবো, কেলা সর্দার বাড়ির মায়া যদি হাঁটবার পরে বউ পারবো না কেলা? বাজে যে কি কন, বউ আর মায়া বুঝি এক হইল কেন? এমন কোনো কথা আমার সাথে যেন তোমার কইছেনি না? আব্বা জানি কিছু কয় না কে, তাইলে আমি নিজেই ভাবে বুঝছি এইরকম ভাবনা আর কোনো ভাববা না বুঝছো। জি ভাই, আর শোনো মহল্লার মানুষজন যদি সরম পাও তাহলে ভোরবেলা হাঁটবা। জি পান খেলো খাও সকাল ধর তিন দিন পরে। জানি বুঝি আপনি একটু চটকানো ভাবেন, এর লেগে গালটা আগে আগে দিচ্ছি। যা আগে যে বুঝবার পারছো এই জন্য তোর মাফ করে দিলাম। যা যা থ্যাংক ইউ। যা দেখছো দেখছো আমার কেমন ডরাই, চলো। আচ্ছা স্যার
তাহলে তার জন্য আপনার কণ্ঠ কি এক রকমের নেই? এই তো তুমি ঠিকই বলেছো। আচ্ছা স্যার, তাহলে তার জন্য কি আপনার লাল হারমোনি দিয়ে গান করেনি? আরে না, তার জন্য তো জঙ্গলে বাস করতো, সে জঙ্গলে হারমোনিয়াম পাবে কোথায়? তাইলে আরে সুর হচ্ছে একটা ঐশ্বরিক জিনিস, স্রষ্টা ইচ্ছে করলে যে কোনোখানে যে কোনো মানুষের মধ্যে সুর দিতে পারেন। যেমন স্রষ্টা টারজানকে সুর দিয়েছেন জঙ্গলে, আবার আমাকে দিয়েছেন মানুষের সমাজে। টারজানের সুরের টানে জন্তু জানোয়ার ছুটে আসতো, আর আমার সুরের টানে মানুষ ছুটে আসে। খোদার কসম কইছি স্যার, আপনার এই রকম জিনিসের কথা আমি জিন্দেগিতে শুনি নাই। আমার মতো বলতে পারে এরকম কোনো মানুষ পাওনি, তাই শুনুনি। তার জানতে তো কোনোদিনও আপনার লেখান এই সারেগামা কইতে হুনি নাই স্যার। এটাই তো পার্থক্য, আমি সারেগামা করে শুরু করি আর টারজান করে। সুরের কি জাদু! হ্যাঁ, সেই জাদু টানে কুকুর কিরকম সাড়া দিল দেখেছ? এবার দেখো আমার সুরের টানে মানুষ কিভাবে সাড়া দেয়। সারে গামা মাস্টার বাবাজি, এইরকম গলা ফাটাইয়া চিল্লাই দেছো কেলা? আঙ্কেল, আমি তো গলা ফাটাই চিৎকার করছি না, আমি সুরের সাধনা করছি, প্র্যাকটিস করছি, গান গান। গানের প্র্যাকটিস করতেছো? জি জি। তাহলে তো সুর থাকতো, এইরকম গলা ফাটায় চিল্লা চিল্লি হইতো না। আরে গান গাইবার চাইলে সুন্দর করে সুর দিয়া গাও, তাইলে না গান হইব। আচ্ছা আঙ্কেল কি সুরের কিছু বোঝে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ইয়ে হাসপাতালে যাননি আজকে? না, আমার পেনটানি শেষ। ও হ্যাঁ, বলেছিলেন তো, এরপর নেক্সট প্ল্যানিং পড়াশোনা নিয়ে? না, আর পড়াশোনা করব না, কারণ আসলে সেই সামর্থ্যটা আমাদের এখন আর নেই। আর কেউ যদি স্পন্সর করে তাহলে? কে করবে? ধরুন যদি আমি করি। আপনি কেন করবেন? আপনার স্বার্থ কোথায়? স্বার্থের কথা বলছি না, আমাদের পূর্বপুরুষরা কিন্তু এমনটা প্রতিনিয়ত করেছিল। হুম, সেটা আমি জানি। আপনি কি ভাবছেন আমি ফান করছি? না না, তা ভাববো কেন? তাহলে হাসছেন যে? হাসছি খুশিতে, আনন্দে। এরকম একটা প্রপোজাল আমার জন্য তো অনেক খুশির খবর, তাই না? মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি অন্য কিছু ভাবছেন। আসলে ভাবার মতো অনেক কিছু আছে। আপনি যদি আমার অবস্থানে থাকতেন তাহলে বুঝতেন। আপনি বসুন, আপনার জন্য চা নিয়ে আসছি। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। ওই ছাড়া ওই রোজ রোজ কানে ফুল দাও আর গান শোনাও। হ্যাঁ না না, তুই ভুল করছিস, আর আমি ফুল কাউকে দিই নাই। আরে আমি একটা গান গাচ্ছিলাম, ভালোবাসা তো দূরের কথায়, ভালোবাসার গান গাওয়া যায় না, এমনি গান গাচ্ছিলাম। ওই হন, তুই কি মনে করছিস আমি চোখে কম দেখি কানে কম শুনি? আর কানে কি আমি ওই চক বাজারের জেলখানার তালা ঝুলাইছি নি? আর হন, টাকা আমার দিকে,
তুই কি মনে করছিস আমি পার্লারের ওই সসা লাগাইছি চোখেতে চোখে কিছু দেখবার পারতাছি না খারা আমি আব্বা জানি অক্ষুনি কইতাছি না শুন নুনি শুন 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 না এই যে আপনার স্পেশাল চা থ্যাঙ্কস আপনাকে কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম বলেন না না আসলে কিভাবে বলবো সেটাই ভাবছি মানে আপনি যদি কিছু মনে করেন আমি যদি কিছু মনে করি তো কিছু মনে করব না আপনি কি বলতে চান বলতে পারেন না মানে আমি শুনলাম যে আপনি নাকি বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছেন আসলে সেভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি কথা চলছে বাড়িটা বিক্রির ব্যাপারে অনেকেই বলেছে বাড়িটা তারা কিনতে খুবই আগ্রহী কিন্তু আমি আমি এখনো তেমন কিছু ভাবিনি আপনি কি ঠিক করলেন ওই যে বললাম না সিদ্ধান্ত নেইনি আচ্ছা বাড়িটা বিক্রির ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব আপনি কি বলেন আশ্চর্য আমি কি বলবো আপনাদের বাড়ি আপনারা যা ভালো মনে করেন তাই করবেন আফটার অল এই বাড়িটাতে আপনারা থাকেন বলতে তো পারেন না আমরা এখানে আশ্রিত তাই সিদ্ধান্ত দেওয়ার মতো আমরা কেউই না আসলে এই বাড়িটা কিনবার জন্য অনেক মানুষ একেবারে লেগে আছে এমনও কেউ কেউ আছে যারা একেবারে যে কোনো অ্যামাউন্ট দিতে প্রস্তুত একজন আছে যে একেবারে ব্যতিক্রম এই ব্যাপারটাই আমাকে বেশ ভাবাচ্ছে বাড়িতে হয়তো তার খুব প্রয়োজন কি এমন প্রয়োজন যে এই বাড়িটা তার যে কোনো অ্যামাউন্টে কিনতে হবে টাকা পয়সা খরচ করে তো সে ভালো জায়গা তো একটা বাড়ি কিনতে পারে তাই না লোকটা কে লোকটা গুলশানে থাকে নাম হচ্ছে রকিব চৌধুরী